গোমতী জেলার করবুকের নিশ্চন্দ্রপাড়ায় টানা তিন দিন বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ বন্ধ। এর ফলে এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বৃহস্পতিবার যতনবাড়ি ছেলাগাং সড়কে অবরোধে সামিল হন। এতে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল দু ঘণ্টার মধ্যে বিদ্যুৎ এবং পানীয় জল দেওয়া হবে, কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত জল না আসায় পুনরায় আবার পথ অবরোধ করে এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় সময় এই এলাকায় বিদ্যুৎ থাকে না। দপ্তরের কর্মীদের গাফিলতির ফলে বিদ্যুৎ এবং পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। একবার বিদ্যুৎ চলে গেলে দু তিন দিন অন্ধকারে থাকতে হয় তাদের। শুক্রবার সকাল 7:30 থেকে অবরোধ শুরু হলেও প্রায় 11টা পর্যন্ত কোনো আধিকারিকের দেখা পাওয়া যায়নি অবরোধ স্থলে। পাশাপাশি শাসক দলের নেতাদেরও টিকিট নাকাল পান না বলে জানিয়েছেন এলাকাবাসী। জল নাই, আজকে তিন দিন হলো কারেন্ট নাই, জলও নাই, কারেন্ট নাই। পাঁচ ঘন্টা অবরোধ চলার পর দুপুর 12টা নাগাদ একদিনের সময় দিয়ে অবরোধ তুলে নেন এলাকাবাসী। Channel din rat.